হুজুর রমজানে মহিলারা ঔষধ খেয়ে অথবা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবে কিনা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সমস্যাটা তো আমাদের সব মা বোনদেরকেই খোদা প্রদত্ত, সব মায়েরই সব বোনেরই পিরিয়ড হয় বা মাসিক হয়। তো মাসিক অবস্থায় এমনিই তো মেয়েদের নামাজ এবং রোজা এগুলো রাখা নিষেধ। তো উনি যেটা জানতে চেয়েছেন যে পিরিয়ড চলাকালীন বা পিরিয়ড শুরু হওয়ার আগে যদি কোনো মা বা কোনো বোন পিল খেয়ে অথবা কোনো ঔষধ সেবন করে মাসিক বন্ধ রাখে, তাহলে কি সে যথারীতি রোজা রাখতে পারবে কিনা, এতে তার কোনো সমস্যা হবে কিনা, এবং সে অন্যান্য ইবাদত নামাজ সেগুলো পালন করতে পারবে কিনা, আদায় করতে পারবে কিনা। মোহাম্মদ তামিম ভাইয়ের এই প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেটা হলো যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মধ্যে নারীদেরকে আল্লাহ তাআলা ভিন্ন গঠনে তৈরি করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা বিশেষ কিছু দায়িত্ব বিশেষ কিছু গঠন প্রণালীতে আল্লাহ তাআলা পুরুষের থেকে কিছুটা ভিন্নতা দিয়েছেন। সেই ভিন্নতার মধ্যে একটা ভিন্নতা হলো মা বোনদের প্রতি মাসেই যে পিরিয়ডটা হয় বা মাসিক হয়, যেই সময়টা তাদের নামাজও নিষিদ্ধ থাকে রোজা রাখাও নিষিদ্ধ থাকে। তো অনেক সময় মায়েরা চিন্তা করে যে অন্যান্য মাসে রোজা রাখাটা কষ্টসাধ্য আর রমজান মাস সবাই রোজা রাখে ইবাদত করে, আমি আমার এই মাসিকের কারণে না রোজা রাখতে পারতেছি না নামাজ পড়তে পারতেছি না কোরআন তেলাওয়াত করতে পারতেছি, তো আমি যদি ঔষধের মাধ্যমে ঔষধ খেয়ে আমার পিরিয়ডকে বন্ধ রাখি আমার মাসিককে বন্ধ রাখি তাহলে আমি ইবাদত করতে পারবো কিনা বা আমি রোজা রাখতে পারবো কিনা। তো এই ব্যাপারে শরীয়তের বিধান হলো যে পিরিয়ড হওয়া বা মাসিক হওয়া এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া, প্রত্যেক নারীকে আল্লাহ তাআলা এই প্রক্রিয়া দিয়েছেন বা এই মাসিক আল্লাহ তাআলা নারীদেরকে দিয়েছেন। তো একটা স্বাভাবিক প্রক্রিয়াকে ব্যাহত করা এটা ঠিক নয়, কারণ মাসিকের মাধ্যমে তার একটা দূষিত রক্তকে আল্লাহ তাআলা শরীর থেকে অপসারণ করেন বের করে দেন, এটাকে কৃত্রিম উপায়ে কোনো মেডিসিনের মাধ্যমে কোনো ঔষধের মাধ্যমে বন্ধ করাটা এটা শারীরিক এক ধরনের ক্ষতি হওয়া বলা চলে। কোনো ডাক্তারের পরামর্শ কর্মে ডাক্তার যদি বলে যে না ঔষধ সেবন করলে বা পিল খেলে মাসিক বন্ধ রাখলে তার শারীরিক কোনো ক্ষতি হবে না কোনো সমস্যার সম্মুখীন সে পড়বে না, তাহলে এক্ষেত্রে সে এই মাসিককে বন্ধ রেখে তাহলে রোজা রাখতে পারবে যথারীতি নামাজ কোরআন তেলাওয়াত সে করতে পারবে। আর যদি এই রকমের কোনো সমস্যা হওয়ার আশঙ্কা থাকে যে এটা একটা দূষিত রক্ত এটা বন্ধ রাখলে তার শারীরিক ক্ষতি হতে পারে, তাহলে এই ক্ষেত্রে এই ঔষধের মাধ্যমে বা পিল খেয়ে রোজার পিরিয়ড বন্ধ করাটা এটা অনুত্তম হবে অনুচিত হবে। তারপরেও যদি কেউ বন্ধ করে তাহলে সে রোজা রাখলে রোজাও আদায় হয়ে যাবে এবং নামাজ পড়লে নামাজও আদায় হয়ে যাবে। এক্ষেত্রে হাদিস এসেছে নবীজি বলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মা আয়েশা সিদ্দিকা বলেন আমাদের যখন এরকমের পিরিয়ড হতো মাসিক হতো আমরা তখন রোজাও রাখতাম না নামাজও পড়তাম না, কিন্তু যখন পিরিয়ড শেষ হয়ে যেত তখন নবীজি আমাদেরকে রোজা রাখতে আদেশ দিতেন যে তোমরা রোজার কাজা করো, কিন্তু নবীজি কখনো নামাজ পড়ার নির্দেশ দিতেন না এই কাজা নামাজগুলো। তাহলে পিরিয়ড অবস্থায় মাসিক অবস্থায় মেয়েদের জন্য নামাজের সার আছে কিন্তু রোজার কি নাই সার নাই। তাহলে এই ক্ষেত্রে যদি সে মাসিক বন্ধ রেখেও ঔষধের মাধ্যমে রোজা আদায় করে নামাজ পড়ে তাহলে তার রোজাও হয়ে যাবে নামাজও হয়ে যাবে। আশা করি প্রশ্নের উত্তরটা আপনি সঠিক পেয়েছেন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছেন তিনি আমার কাছে, তিনি লিখেছেন যে রোজা অবস্থায় উলঙ্গ হয়ে কেউ গোসল করলে রোজা ভাঙবে কিনা, টয়লেটের ভিতরে গোসলখানার ভিতরে কেউ যদি উলঙ্গ হয়ে গোসল করে তাহলে রোজা হবে কিনা। আসলে তামিম ভাই বিষয়টি হলো উলঙ্গ হয়ে গোসল করা এটা শরীয়তের একটি অন্যতম কাজ, কারো যদি জরুরত হয় যে সে এমন এক জায়গায় আছে তার দ্বিতীয় কোনো পোশাক নেই অথবা কাপড় পুরাটাই নাপাক, এই অবস্থায় কাপড় পরিহিত অবস্থায় তার তহারাত বা গোসল করতে খুব কষ্ট হবে, সেক্ষেত্রে সে আবদ্ধ ঘরের ভিতরে বা আবদ্ধ হাম্মামের ভিতরে টয়লেটের ভিতরে সে যদি গোসলখানায় কেউ দেখতেছে না এই অবস্থায় সে উলঙ্গ হয়ে ইচ্ছা করলে সে নাপাকি দূর করতে পারবে কাপড় পরিষ্কার করতে পারবে, তবে এটাও অনুচিত হবে অনুত্তম হবে, কারণ যদিও সেখানে মানুষ দেখে না কিন্তু আল্লাহ যিনি তিনি দেখেন কি দেখেন না, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই, ফেরেশতারাও দেখে।
এই জন্য একেবারে নেকেট হয়ে একেবারে উলঙ্গ হয়ে গোসল করা যদিও সেটা পর্দার ভিতরে হয় গোসলখানার ভিতরে হয় এটা একটা অনুচিত অনুত্তম কাজ এই ক্ষেত্রে মানুষের চাইতে আল্লাহকে এবং ফেরেশতাকে বেশি লজ্জা পাওয়া উচিত মুমিনের সবচাইতে মুমিনের একটা বেস্ট কোয়ালিটি হলো আল্লাহ রাসূল বলেন আল হায়া উশুবাতুন মিনাল ঈমান লজ্জা হলো ঈমানের সবচাইতে বড় অঙ্গ এই জন্য যার লজ্জা নাই তার ঈমান নাই যার লজ্জা যত বেশি তার ঈমান তত বেশি এই জন্য আমরা জরুরত ছাড়া কখন স্বাভাবিকভাবে কিছু মানুষ আছে এবং বদঅভ্যাস সব সময় উলঙ্গ হয়ে গোসল করে তার কাছে লজ্জা বলতে কিচ্ছু নাই এতে মানুষের লাজ শরম সব নষ্ট হয়ে যায় তখন আর তার কাছে হালাল আর হারাম পার্থক্য থাকে না গুনাহ কোনটা সওয়াব কোনটা এটার কোনো বিবেচনা তার কাছে থাকে না এই জন্য আমরা নির্দ্বিধায় বিনা সংকোচে এই ধরনের গুনাহকে আমরা পরিহার করব আমরা প্রয়োজন ছাড়া কখনো উলঙ্গ হয়ে গোসল করব না আর এই উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করে তাতে তার রোজাও নষ্ট হবে না রোজা কি হবে না নষ্ট হবে না রোজা আদায় হয়ে যাবে কারণ এর সাথে রোজার কোনো সম্পর্ক নাই আর কেনই বা আপনি উলঙ্গ হয়ে গোসল করবেন এটা তো একটি ইহুদিদের প্রথা এই সর্বপ্রথম এই জমিনে যারা উলঙ্গ হয়ে গোসল করত সেই জাতি এই জাতিটার নাম কি বলেন তো ইহুদি যেই ইহুদির থেকেই বর্তমানে ইসরায়েলিরা এই ইসরায়েলিরা এতটা চরমে আছে ওরা শুরু থেকেই উলঙ্গ হয়ে গোসল করত শুধু উলঙ্গ হয়ে গোসল করত না আর ওই যুগেও যদিও উলঙ্গ হয়ে গোসল করা বৈধ ছিল তবে সেটা নির্জনে কিন্তু ইহুদিরা একেবারে লোকালয় ওপেনে তারা উলঙ্গ হয়ে গোসল করে তৎকালীন যুগে মুসা পয়গাম্বর তিনিও উলঙ্গ হয়ে গোসল করতেন কিন্তু তিনি লোকালয়ে সবার সামনে জনসম্মুখে উলঙ্গ হতেন না তিনি নির্জনে নিবৃত্তে যেখানে কেউ দেখবে না ওই জায়গায় তিনি উলঙ্গ হয়ে গোসল করতেন এটা তার যুগে কি ছিল বলেন তো বৈধ ছিল কিন্তু এই যে মুসা নবী যে একটু মানুষের চোখের আড়াল হয়ে একটু নির্জনে গিয়ে উলঙ্গ হয়ে গোসল করতেন এটাকে নিয়ে ওরা সমালোচনা করত বর্তমান আমাদের যে পরিস্থিতি দেখবেন এখন ভালো মানুষের সমালোচনা করে যারা মন্দ তারা ঠিক না বেঠি যারা সব সময় অন্যায়ের সাথে জড়িত তারা এমন কিছু মানুষ নিয়ে সমালোচনা করে যাদের কোনো অন্যায় নাই যাদের কোনো অপরাধ নাই যাদের জন্য মানুষ সব সময় অগোচরে চোখের পানি ঝরায় এমন কিছু সমালোচক আমাদের এই দেশে আসে না নাই আরো যারা কান আসে না নাই তো মুসা নবীকে নিয়ে সমালোচনা শুরু করলো যে মুসা নবীকে মনে হয় আদার তার তো হ্যাঁ এক শিরা রোগ আছে অন্ডকোষ মনে হয় বড় মানুষে দেখে ফেলবে এই জন্য সে প্রকাশ্যে কি করে না গোসল করে না একজন নবীকে নিয়ে কেউ সমালোচনা করবে এটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন নাই আল্লাহ তাআলা আল্লাহর পয়গাম্বর একদিন মুসা নবী ওই নির্জনেই গোসল করতে নামছে লুঙ্গিটা একটা পাথরের উপরে রেখে তারপরে যখন গোসলে নামছে আল্লাহর নির্দেশে এই পাথর লুঙ্গি নিয়ে হযরত মুসা নবীর লুঙ্গি নিয়ে দৌড়ানি আরম্ভ করছে সুবহানাল্লাহ জোরে কান সবাই এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা আযাউ মুসা খবরদার ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু কাল্লাযিনা আযাউ মুসা হে ঈমানদারেরা তোমরা তাদের মতো হয়ো না যারা মুসা নবীকে কষ্ট দিয়েছে মুসা নবীকে কি দিয়েছে কষ্ট দিয়েছে পাথর দৌড়ায় মুসা নবী গোসল করে উঠায় লুঙ্গি ধরবে দেখে পাথর দৌড়াচ্ছে বলতেছে সাওবি হাজার এই পাথর দাঁড়াও আমার লুঙ্গি দাও আমি এখন লুঙ্গি পরব কিন্তু কে শুনে কার কথা আর পাথর যায় তো যায় যেখানে লোকের সমাগম বেশি পুরা ভরা মজলিসের মধ্যে একেবারে বাজারের মধ্যে ঢুকে পড়ছে সুবহানাল্লাহ যারা এখন সবাই বলেন তো পাথর নিজে দৌড়াইছে না নির্দেশ করছেন কে আল্লাহর নবীকে কি করতে চায় আল্লাহ পবিত্র করতে চায় মানুষের সমালোচনা থেকে একেবারে মানুষের সামনে গিয়া যখন হাজির সবাই নজর করে দেখে আরে আমরা তো ভাবছিলাম মুসা নবীর কি আছে হ্যাঁ এক শিরা রোগ আছে তার অন্নকোষ বড় এখন দেখি না মুসা নবী তো একেবারে পুত পবিত্র যেরকম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে কথাটা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুনু কাল্লাযিনা আযাউ মুসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু ওয়াকানা ওয়াজিহা আল্লাহ বলেন তারা যে অপবাদ নবীকে দিয়েছিল তার থেকে আমি আল্লাহ আমার নবীকে বারি করে দিলাম মুক্ত করে দিলাম আর আমার নবী ছিল একজন সবচাইতে সম্মানী সবচাইতে একজন দামি পয়গাম্বর জোরে কোন সুবহানাল্লাহ ইয়া তাইলে আমরা ইনশাআল্লাহ এইটা আমাদের যুগে আমরা কখনো উলঙ্গ হয়ে গোসল করব না আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করে জোরে কোন আমিন আরেকটা প্রশ্ন তিনি আমার কাছে করেছেন যে রমজানে কোন কোন সময় দোয়া কবুল হয়
তো সংক্ষেপে আমি সেই সময়টা বলবো, তিনটা সময় রমজান মাসে দোয়া কবুল হয়। কয়টা সময়? তিনটা সময়। তিনটা সময় সব সময়, রমজান মাস পুরাটাই তো দোয়ার সময়। এই রমজান মাস এতটা বরকতময়, সেহরি খাওয়া থেকে নিয়ে আপনি ইফতার পর্যন্ত যখন খুশি পুরা এই পুরা মাসে আপনি যখন হাত তুলবেন তখনই আপনার দোয়া কবুল করবেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে, তোমাদের রব বলেছেন তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো। তোমাদের চাইতে দেরি হবে, দোয়া করতে দেরি হবে, তিনি এমন এক রব তোমাদের দোয়া কবুল করতে দেরি করবে না। জোরে কন সুবহানাল্লাহ।